আসসালামু আলাইকুম। হেডলেস ওয়ার্ডপ্রেস সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদত হোসেন। তো আজকে আমরা দেখব আমাদের নেক্সট অ্যাপে কিভাবে আমরা সিএসএস ইউজ করতে পারি। তো চলুন শুরু করি। তো নেক্সট জেসে আমরা দুইভাবে সিএসএস ইউজ করতে পারি, একটা হচ্ছে মডিউল সিএসএস আর একটা হচ্ছে গ্লোবাল সিএসএস। তো মডিউল সিএসএসটা কী সেটা আমরা প্রথমে দেখব। তো আমরা এখানে প্রথমে অ্যাবাউট নামে একটা পেজ তৈরি করব, পেজেস ফোল্ডারের মধ্যে। তো এখানে একটা নিউ ফাইল তৈরি করে নিই অ্যাবাউট নামে, অ্যাবাউট ডট জেএস। তো অ্যাবাউট ডট জেএস এর মধ্যে আমরা অ্যাবাউটের পেজের জন্য একটা ফাংশন লিখব। তো এখানে আমরা যদি একটা টাইটেল দিই, এইচ ওয়ান এর মধ্যে একটা টাইটেল দিই, আমরা পেজ টাইটেলটাই দিব আর কি, অ্যাবাউট আস লিখলাম আমরা। তো এখানে আমরা যেটা সেভ দিয়ে যদি অ্যাবাউট পেজে আমরা ভিজিট করি, আমাদের অ্যাপ্লিকেশনের অ্যাবাউট রাউটে যাব আমরা এখন। তো দেখেন অ্যাবাউট আস এই লেখাটা চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এই টেক্সটটাকে আমরা সিএসএস দিয়ে স্টাইল করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যদি মডিউল সিএসএসটা দেখি, সেজন্য আমরা এখানে স্টাইলসের মধ্যে নতুন একটা ফাইল তৈরি করে নেব, সেটা হচ্ছে অ্যাবাউট ডট মডিউল ডট সিএসএস। এটা যেহেতু আমাদের অ্যাবাউট পেজের জন্য সব সিএসএস এখানে আসবে, সেজন্য আমরা অ্যাবাউট ডট মডিউল ডট সিএসএস লিখলাম। যদি এটা অন্য কোনো পেজ কিংবা কম্পোনেন্টের জন্য হতো, সেক্ষেত্রে সেই কম্পোনেন্টের নাম অনুসারে এই সিএসএস ফাইলটা হতো। তো আমরা চাচ্ছি যে আমাদের এই এইচ ওয়ান টাইটেলটা কালারটা চেঞ্জ হবে। তো আমরা এখানে একটা ক্লাস নেম দিই। তো এখানে মডিউল সিএসএস এর ক্ষেত্রে ক্লাস নেম দেওয়ার আগে আপনাকে প্রথমে সিএসএস ফাইলটা এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা আমাদের মডিউল সিএসএস ফাইলটা এখানে ইম্পোর্ট করে নিই। আমাদের স্টাইলস ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের ফাইলটা আছে সিএসএস ফাইল অ্যাবাউট ডট মডিউল ডট সিএসএস। তো আমরা এখানে স্টাইল নামে এটাকে ইম্পোর্ট করেছি। তো আমরা এটা কপি করি স্টাইল। তো এখানে হচ্ছে আমাদের ক্লাস নেমটা দিতে হবে। তো তার আগে স্টাইলস এই ওয়ার্ডটা এখানে লিখতে হবে। তো স্টাইলস ডট এখন আমরা এখানে আমাদের ক্লাস নেমটা দিব। তো আমরা এটার ক্লাস নেমটা দিচ্ছি পেজ টাইটেল নামে। পেজ টাইটেল দিলাম। তো এখন আমরা এই পেজ টাইটেলটা ধরে এটাকে স্টাইল করব। তো আমরা এখানে মডিউল সিএসএস ফাইলটাতে যাই, আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই। প্রথমে কালার দিলাম রেড, তারপরে হচ্ছে ফন্ট সাইজটা একটু চেঞ্জ করে দিই, ফন্ট সাইজ আমরা 60 pixel করে দিলাম। তো এটা সেভ দিয়ে এখন যদি আমরা এখানে একটা এরর দিচ্ছে। আচ্ছা, এখানে আমরা মডিউল সিএসএস এর যে মডিউল বানানটা ভুল করেছি, আমরা এটা এডিট করে দিব। তো আমরা মডিউল বানানটা এখান থেকে রিনেম করে দিচ্ছি। সেভ দিলাম। এখন দেখি এটা যায় কিনা। দেখেন এররটা চলে গেছে এবং আমাদের টাইটেলটার কালার এবং ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন এটাকে যদি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, সেটাও করতে পারবো। এখন এটা টেক্সট সেন্টারে চলে আসছে। তো আসলে মডিউল সিএসএসটা এভাবে ইউজ করতে হয়। আপনার যে কোনো কম্পোনেন্ট কিংবা পেজের জন্য আলাদা আলাদা সিএসএস লিখতে চাইলে, সেক্ষেত্রে মডিউল সিএসএসটা খুবই কাজের একটা জিনিস। আর আপনি যদি চান যে সিএসএস কোড, কিছু সিএসএস কোড আছে যে গ্লোবাল সিএসএস, যেগুলো অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গায় ইউজ হয় কিংবা অধিকাংশ জায়গায় ইউজ হয়, সেই সিএসএস কোডগুলো আপনি গ্লোবাল সিএসএসে রাখতে পারেন। এখানে স্টাইলস ফাইলের মধ্যে আমরা একটা স্টাইলস ফোল্ডারের মধ্যে আমরা একটা গ্লোবাল সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম। তো এখানে আমরা আমাদের গ্লোবাল সিএসএস যেগুলো সব জায়গায় ইউজ হয় কিংবা কমন সিএসএস, সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। যেমন আমরা যদি বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, তো আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা ব্লু।
এটা সেভ করে এখন রিফ্রেশ করলে দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো নেক্সট.জেএস সিএসএসটা আসলে এভাবে ইউজ করতে হয় গ্লোবাল সিএসএস অথবা মডিউল সিএসএস এর মাধ্যমে। তো আমরা সামনের ভিডিওগুলোতে আরো দেখব সিএসএস কিভাবে আমাদের কম্পোনেন্টগুলোতে সিএসএস ইউজ করতে হয়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।